এখানে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি আমার যাত্রাপুর কেন্দ্রে ভোট দিয়ে আমার নিজের গ্রাম তল্লায় আসলাম। এখানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট কেন্দ্রে এসেছে, একটা আনন্দ উৎসব মুহূর্ত পরিবেশে তারা এখানে ভোট দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর, এখন পর্যন্ত এরকম আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার মতো কোনো ঘটনা আমরা এখনো দেখিনি। এবং একটু পর পরই বিভিন্ন সংস্থা, পুলিশ, বিজেপি তারা টহল দিচ্ছে এবং শীর্ষ তারা টহল দিচ্ছে বারবার, জনগণ সত্যি ভোট দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোদিন থাকবে বলে মনে করি? আমরা তো চাই সেটা থাকুক, জনগণ সেটাই চায়। আমরা আশা করি যে ভোটের 4টা পর্যন্ত এর মতো পরিবেশ থাকবে, যাতে করে নির্ভয়ে জনগণ যে ভোটটা দিচ্ছে তারা সেটা প্রয়োগ করতে পারে। ভোটার উপস্থিতিটা কিরকম? ভোটার উপস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। আমার ধারণা হয়তো একটু পর আবার বাড়বে, শীতের সকাল তো আমার ধারণা দুপুরের, বিশেষ করে মহিলারা তো একটু দেরি করে আসে, আমার ধারণা দুপুরে পরে হয়তো ভোটার একটু বাড়বে। দুইয়ের নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে? না, ভোটারদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, ভোট একটা অত্যন্ত গণতান্ত্রিক অধিকার, ভোট পবিত্র আমানত। আপনারা আপনাদের চন্দ্র মতো প্রার্থীকে ডাকি দিয়ে এলাকার উন্নয়ন হবে, শান্তি বিরাজ করবে, এরকম প্রার্থীকে আপনারা ভোট দেবেন। দয়া করে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, ভোট কেন্দ্রে এসে পবিত্র আমানত স্যার আপনার প্রয়োগ করুন, যাতে করে আমরা সুন্দর পরিবেশে এখানে নাগরিক সুবিধা পাই সেটার জন্য। তোমরা তোমরা কোন কোন জায়গায়? আমি জিজ্ঞেস করছিলাম প্রিসাইডিং অফিসারে, উনি আমাকে বলল এখন বাজে 10:10, 300-র উপরে কাজ হয়ে গেছে অলরেডি 2 ঘন্টায়। ভোটারদের প্রতি কোনো আহ্বান আছে? আহ্বান আছে আমার কাছে একটা কথা, যাকে দিয়ে এই এলাকার উন্নয়ন হবে মানে ওইভাবেই ভোটটা তাদের মানে মূল্যবান ভোটটা এইভাবে প্রয়োগ করা উচিত।